আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কোড বাই জলি। আমি আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা দেখতে যেমন লোভনীয়, খেতেও ঠিক তাই। ইয়েস, আমি আজকে নিয়ে এসেছি সুইট কর্ন চিজ বল। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল প্রসেসিংয়ে চলে যাই। আমি এখানে বড় সাইজে দুটো আলু নিয়েছি। আলুগুলোকে আমি সেদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে আলুগুলোর সাইজ কিন্তু অনেক বড়। আমি আলুগুলোকে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেছে আলুগুলো, আপনারা আপনাদের সুবিধা মতো ম্যাশ করে নেবেন, তাই আমি এটা দেখাইনি কি প্রসেসিং করতে হবে। আমি এখানে পেঁয়াজ নিয়েছি 1/4 কাপ এবং কাঁচামরিচ নিয়েছি 2 থেকে 3টা। কেউ ঝাল খেতে পছন্দ করেন তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে রেড চিলি ফ্লেক্স নিয়েছি, এটার টেস্ট অনেক বাড়িয়ে দেবে। যদি কেউ আর একটু ঝাল বা স্পাইসি খেতে চান তাহলে এটার পরিমাণটাও একটু বাড়াতে পারেন। আমি এখানে ধনিয়া পাতা নিয়েছি, এটার কোনো পরিমাণ নেই কারণ এটা স্বাদ যেহেতু বাড়ায়, এটাও আপনারা ইচ্ছে করলে বাড়াতে পারেন। আমি এখানে সুইট কর্ন নিয়েছি 1/3 কাপ পরিমাণ, তবে এটার পরিমাণ বাড়ানো যাবে না, আমি যেটুকু দেখিয়েছি ঠিক সেটুকুই আপনাদেরকে দিতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি, এই সুইট কর্নটা ঠিক এমন একটা কন্টেনারের ভিতরে থাকবে, এটা যে কোনো সুপার শপ দোকানে খোঁজ করলে আপনারা পাবেন এবং দামটা অনেক রিজনেবল, সাধ্যের মধ্যে চাইলে এটা আপনারা ক্রয় করতে পারবেন। দিয়ে দিচ্ছি আমি সুইট কর্নটা। আমি এখন এখানে 1/3 কাপ পরিমাণ মজারেলা চিজ দিব। এই চিজটাও কিন্তু এখানে যে বলটা তৈরি করব সেক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট। আমি দিয়ে দিচ্ছি চিজটা, সামান্য পরিমাণ লবণ দিব, লবণটা স্বাদের উপর ডিপেন্ড করে দেবেন। এখানে আমি জিরা পাউডার দিচ্ছি 1/2 টিস্পুন। এখানে আমি মিষ্টি জিরাটা ইউজ করছি, এটা দিবেন 1/2 টিস্পুন। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নেব। আমার হয়ে গেছে মাখা, সবগুলো উপকরণ একসাথে মেখে নিয়ে আমি 5 মিনিটের জন্য একটু রেখে দেব। আমি এখানে ডিম নিয়েছি 2টা এবং এখানে আমি ব্রেড ক্রাম নিয়েছি। ব্রেড ক্রামের পরিমাণটা আমি বলিনি কারণ এটা প্রয়োজন অনুযায়ী যেটুকু লাগে ঠিক সেটুকুই ব্যবহার করবেন। আমি 2 হাতে তেল মেখে নিয়েছি কারণ বলগুলো করার সময় হাতে তেল মেখে নিলে করতে সুবিধা হয়, এতে হাতে লেগে যায় না। এভাবে করে মাঝখানে আমি একটু করে চিজ দিয়ে দিব এবং আবার একটু করে নিয়ে হাতের ভেতরে এভাবে করে উপর থেকে এটা আবার দিয়ে পুরোটা কভার করে হাতের ভেতরে গোল করে নেব, ঠিক এরকম। দেখুন, আমার সবগুলো করা হয়ে গেছে, আমি সবগুলো গোল করে নিয়েছি। এখন আমি এগুলো ডিম আর ব্রেড ক্রামের ভেতরে চুবিয়ে নিব। প্রথমে আমি ডিমের ভেতরে একটু গড়িয়ে নিচ্ছি, এরপর আমি ব্রেড ক্রামে আবার দিব। ব্রেড ক্রামে দিয়ে 4-5টা ভালোভাবে সেট করতে হবে। সেট করে আমি এটা আবার ডিমের ভেতরে গড়িয়ে আবার ব্রেড ক্রামে দিচ্ছি, এতে পুরা যে বাউন্ডাইটা তৈরি হবে খুব স্ট্রং হবে, ভেঙে যাবে না। হয়ে গেছে, আমি এখানে এইগুলো তৈরি করে নিয়েছি। সবগুলো একসাথে তৈরি করে নিলে ভাজতে সুবিধা হয়, তাই আমি সবগুলো একসাথেই তৈরি করে নিয়েছি। আমি চুলার অন্য সাইডে তেল গরম করতে দিয়েছিলাম আগে থেকে। আমি এখানে
যে ছেড়ে দিয়েছি সেই ছেড়ে দেওয়াটা দুটো পদ্ধতি দেখাবো। একটা পদ্ধতি অলরেডি দেখিয়ে ফেললাম, আরেকটা ঠিক এমন করে চামচের উপরে দেবেন দিয়ে এবং তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেবেন। এতে সুবিধা হবে কি, আপনার হাতে গরম তেলে ছ্যাঁকাটা লাগতে পারবে না, আর উপর থেকে এভাবে আরেকটা চামচ দিয়ে উপর থেকে তেলটা দিয়ে দেবেন, তাহলে চারপাশটা সমানভাবে ভাজা হবে এবং কালারটা অনেক সুন্দর হবে। দুটো প্রসেসিংয়ের মধ্যে আমার কাছে মনে হয়েছে যেটা চামচ দিয়ে দেওয়া হয় সেটা অনেক সেফ। ইচ্ছে করলে আপনারা এটা ট্রাই করতে পারেন। আমি আরেকটা দিয়ে দিচ্ছি, দেখুন অনেক সুন্দরভাবে ঠিকঠাকভাবে এটা দেয়া যায়, তেলটা উপর থেকে ছিটে আসে না। কালারটা দেখুন, ভাজার পর কালারটা ঠিক এমনটা হবে। আমি সবগুলো এখন এভাবে করে ঠিক এমনটা কালারের মাধ্যমে সবগুলো ভেজে তুলে নিচ্ছি। হয়ে গেছে, আমি এখানে চার্ভ করে দিচ্ছি। কালারটা কত সুন্দর হয়েছে দেখুন, একটু সামান্য পরিমাণ ডেকোরেশন করে দিলাম এটা আপনাদের ইচ্ছের উপরে। আমি একটু ভেঙে দেখাচ্ছি ভেতরে চিজটা কতটা সুন্দরভাবে গলে গেছে দেখুন। ভেতরে চিজটা, সুইট কর্ন যখন আপনি খাবেন এর টেস্টটা আপনি ফিল করতে পারবেন আসলে এটা কতটা টেস্ট, আর উপর থেকে যখন ক্রিসপি একটা ভাব আপনার মুখের ভেতরে যাবে অসাধারণ। কেমন লেগেছে আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই, আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।